পারবি দাদা? কোনগুলো? আমি বিয়ের ফটোগুলো আমাকে তুলে দেখ। এগুলো তুলে দিব? পারবি? এরকম লাগাবি না। বাপ সঞ্জনে আমাকে দেখা আমাকে হ্যাঁ এই দেখ ফিসকে একদম আজকে ডিফারেন্ট লাগছে, খুব ভালো লাগছে আজকে। আমি সান্ডানিকে কল করব, কল করার পরে ও আমাকে এখানে রিসিভ করতে আসবে, কারণ ওর দিদির বিয়ে। এন্ড এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো আসি নাই। তো আসলে এই চেয়ারে এক সময় বসবে এক রাজকুমার, কারণ আমার বান্ধবী যে রাজকুমারী, তাই এই চেয়ারে আমাকে মানাচ্ছে না, রাজকুমার খুব তাড়াতাড়ি আসবে। বেশ, আমি জানি না কি। So what's up guys, it's your boy MD Fizz, again come back another vlog video. And guys, আজকে আমি অনেক এক্সাইটেড, কজ আজকে চন্দ্রানি দিদির বিয়ে, আর সেই বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাবো। আর এই ভিডিওটা আপনাদের দেখতে হবে অবশ্যই, কারণ এটা আমার ফার্স্ট টাইম এরকম একটা বিয়ে খেতে যাচ্ছে। চন্দ্রানি কিন্তু অপেক্ষা করছে, আমাকে এখান থেকে যেতে হবে এখন 45 কিলোমিটার। আমি কলকাতায় আছি, কলকাতা থেকে এখন যাবো কাস্টাপাড়ায়। তো এই ভিডিওটা দেখতে হবে অবশ্যই, লেটস গো। এখন বিধাননগরে এবং এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে, দেন আমরা চলে যাবো কাস্টাপাড়া। আজকে কিন্তু পুরো সিরিয়াল, আর আমাদের একদম পিছনে দাঁড়াইতে হবে, দেখি কোন লাইনটা। তো এত দূর লাইন চলে আসছে, তো একদম আমরা পিছে দাঁড়াই আছি। আর এখান থেকে টিকিট কেটে 44 কিলোমিটার আমাদের টিকিট। তো আমরা এখন চলে যাব। আর আজকে কিন্তু অনেক ক্রাউড, যেহেতু আজকে সানডে রবিবার, এ কারণে প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক ক্রাউড, ভিড়। আর 45 কিলোমিটার জাস্ট 10 টাকা, মানে এটা কিন্তু আনবিলিভেবল, মানে 10 টাকায় একদম 45 কিলোমিটার যেতে পারবো। তো আমি সত্যি অনেক এক্সাইটেড, কারণ জীবনের প্রথম এরকম একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, এবং সান্ডানি তো আজকে সেজে গুজে থাকবে, আর আমাকে বারবার বলছে এখানে আমি একটু সেজে আসি, ভাব মানে অন্যরকম একটা ব্যাপার। পাপু কাস্টাপাড়া ট্রেন কি এই প্ল্যাটফর্মে আসবে? ও এখন বাজে। তো বিধাননগর রোড, তো ফাইনালি আমি পৌঁছাইলাম এখন বিধাননগর। এখানে এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। মর্নিং টাইমে ভিড়টা কম হয়, যেহেতু যারা চাকরির জন্য যায় শিয়ালদা, তখন ভিড়টা অনেক বেশি হয়, যেহেতু আমরা ব্যাক সাইডে যাবো, এই কারণে ভিড়টা কম। আমাদের ট্রেন আসতেছে এখন কাছড়াপাড়া, মানে এটা গেদে চলে যায় সরাসরি বাংলাদেশে, আর যারা বাংলাদেশে যায় এই ট্রেনটায় যায় মূলত, গেদে, এটা তো গেদে যায় তাই না? আরে বাবা বাবা, মানে কি ভিড়। তো আমার জায়গা হচ্ছে এটাই গেটের সামনে, এখান থেকেই আমি একদম 45 কিলোমিটার দাঁড়াই যামো কাছড়াপাড়ায়। আর এটা মূলত বাংলাদেশে চলে যায়, মানে গেদে বর্ডার লাস্ট সীমানা, আর এই ট্রেনটা গেদেই যাবে, আর তখনই সামনে পড়বে কাছড়াপাড়া। আর আমরা ফাইনালি কাছড়াপাড়ায় পৌঁছালাম, 45 কিলোমিটার, এবং 1 ঘন্টা সময় লাগলো আমাদের, মানে চান্দ্রানির বাড়ি এখানে। অ্যান্ড এখানে নেমে আমি এখন ওকে কল করব, দেন দেখি ও আসে কিনা আমাকে রিসিভ করতে। আপনি এখানে নামবেন? নেমে পড়ছি, কারণ ওর দিদির বিয়ে। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো আসি নাই। তো যাই হোক, আমাদের ট্রেন এটা লোকাল ট্রেন। আমরা কাছড়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে এখন বের হলাম। মামা যাবেন হচ্ছে আরসি স্কুল, কোথায় থেকে যাবে? আরসি স্কুল, আরসি আরসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাতে, এইটা সেই ঢাকার মতো রিক্সায়। আবার আমাদের ভাড়া কিন্তু 30 টাকা পড়বে বলে। আচ্ছা নিয়েন, আচ্ছা ওকে, চলেন। লিচু বাগানে ভাড়া 30 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন।
তো এখানে এসে অবশ্যই রিক্সা দেখলাম, যেহেতু আমাদের ঢাকা শহরে কিন্তু রিক্সার জন্যই বিখ্যাত। এখানকার রিক্সাগুলো একটু আলাদা, ডিফারেন্ট। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম। অ্যান্ড চান্দ্রানী আসে নাই, কারণ ও এত সাজুগুজুতে ব্যস্ত, মানে এখনও 2 ঘন্টা টাইমই লাগবে ওর। তো আমি চলে যাই একদম ওর বাসায়। বাসায় থেকে তারপরে কি হবে না হবে, কারণ আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ ভালো, তো যাই আমরা। এটা কাঁচরাপাড়া বাজার। তো এখানে রিক্সা আছে, খুব শুন ভালো লাগলো, কারণ আমরা রিক্সা দেখলেই রিক্সায় উঠতে খুব মন চাই, যেহেতু আমরা ঢাকা শহরে রিক্সায় ঘোরাঘুরি করি। আপনারা জানেন ঢাকা শহর কিন্তু বিখ্যাত আরেকটা কারণে, সেটা হচ্ছে রিক্সা। সেই জায়গা মানে 7-star ক্লাব, এখন ওকে কল করবো, দেখা যাক। আরে বাবা, ও উল্টো পড়া জায়গা তো আনিনি, আমি দাঁড়াছি। ওকে, নো প্রবলেম, আপনি জানেন। ওকে ভাই, হ্যাঁ, এটা হচ্ছে চান্দ্রানীদের গলি। এখানেই নামাই দিল রিক্সাওয়ালা, বললো একটা বাগান আছে। এটা এটা মেবি বাগান আছে হোয়াইট কালার দিয়ে। চান্দ্রানে ও চলে আসছে, ও চলে আসছে, কেমন আছিস? তো এই যে দেখো আমার বান্ধবীকে, ও আজকে উইডিং এর জন্য সাজছে, আর জোডো মনে হচ্ছে চিৎকার করছে। আমার কি এরকম লাগছে? অনেক সুন্দর লাগছে এই যে। ও আর আমারে দেখো, আমারে আমার ড্রেসটা এই যে, আজকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, একদম পুরো ফর্মাল ড্রেসে। আর এটা তো চান্দ্রানীর বাইরে, বাইরে দুনিয়ান বাইরে, চান্দ্রানীর রুম। কামড়াবে এই যে রুম। ওকে চল, তো এখন আমরা বাইরে যাব রিসেপশনে। ওর বাসায় থেকে, ওর বাড়ির সামনের পরিবেশটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছে, যে এইভাবে ও সাজায় রাখছে, কারণ ও এত কিউট যে ওর বাড়ি ঘরও কিউট। এটা আর এই যে আমাদের মহারানী আসতেছে। আমরা দুইজনই না, আমরা দুইজনই যাচ্ছি, এবং আমার ড্রেসটা আপনারা কমেন্ট করবেন, চান্দ্রানীকে বেশি সুন্দর লাগছে না আমাকে বেশি সুন্দর লাগছে, কারণ ও আজকে এত মেকআপ করছে আর আমি একদম ন্যাচারাল, কোনো মেকআপ করি নাই। কতক্ষণ তোর কতক্ষণ সাজতে টাইম লাগছে? মিনিমাম 2 ঘন্টা। 2 ঘন্টা? 2.5 ঘন্টা। ওকে, সো আজকে আমরা অনেক এনজয় করব। আর আপনারা অনেকেই বলেছিলেন যে চান্দ্রানীকে ভিডিওতে নিতে, তাই আবার চলে আসলাম, এবং চান্দ্রানী আমাকে এত এত বলেছে। আজকে স্পেশাল গেস্ট এখানকার, মানে একজনই বাংলাদেশের পোলা, সব ভারতের। আর এটা আমার ফার্স্ট টাইম দিদির বিয়ে, ওয়েডিং। না না না, ওকে মামা হাই বলে দেন। হাই। ও ঠিক আছে, এইগুলো তুলে দিতে পারবি? দাদা কোনগুলো? আমি বিয়ের ফটোগুলো আমাকে তুলে দেখ। এগুলো তুলে দিব? পারবি? এরকম আমি না পারবো, পারবো না। তো দেখাচ্ছি আমি, না তুই ভিডিও দেখাচ্ছি। এই যে এরকম এরকম উপরে দিয়ে তাকিয়ে থাকবো, তারপরে এই যে এরকম আমার সত্যি অনেক পছন্দ হয়েছে লেহেঙ্গাটা। আর ওর বিয়েতে আমি বেনারসি শাড়ি গিফট করবো বাংলাদেশ থেকে এনে। ওকে, তুই যদি ইনভাইট করিস তো আমাদের এরকম চিকন গলি দিয়ে যাচ্ছে। এখন কতক্ষণ লাগবে? তো এই যে ওয়েডিং, যে এটা চেয়ার, এখানে আমি বসবো। কেমন লাগছে? খুব
তো এটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রিসেপশন, বাট আমার ভিডিও করা কিন্তু নিষেধ আছে গাইজ, আন্টিরা ভিডিওতে আসে না কখনো। তো এই কারণে আমি সানরানি এনজয় করব এই রিসেপশনে, এবং আপনারা ফুল ভিডিওটা দেখেন। তোকে দারুণ লাগছে, বাট এইখানে একটা রাজকুমারকে দরকার এখন, যে সানরানির দায়িত্ব নেবে এক রাজকুমার, তাকেই মানাবে এসে। আরে কে এখানে কে বসবে বল, জানিস নি? আমরা দুজন আজকে ভিডিওতে থাকবো, জাস্ট ও আমাকে সব কেউ নেই বলে। আর আজকে কিন্তু কি আমাকে ঘোরাইবি সব কাজটা বলে? হ্যাঁ মানে সব কিছু শেষ হয়ে তারপরে তুমি ঘোরাবো। হ্যাঁ তারপরে আমি আবার চলে যাবো কলকাতায় বাসায়। আমাকে মানাচ্ছে না রাজকুমার, খুব তাড়াতাড়ি আসবে। দেন আজকে অনেক সুন্দর লাগতেছে, হানিমুনে বাংলাদেশ ইনভাইট থাকলো বাংলাদেশে যাওয়ার জন্য। এজামা দিদি আমার একটাই দিদি ভারতে, আজ অনেক কিউট লাগতেছে। এন্ড আমি অফার করেছি বাংলাদেশে হানিমুনে ইনভাইট থাকলো, সব খরচ আমার বাংলাদেশে। ও আর এই যে সুইটি, একটা আমাদের সবাইকে একটা ফটো তুলতে না, একটা একটা প্লিজ। ওকে রেডি, আমাদের এখানে রিসেপশনে সব কাজ শেষ, এখন আমরা কোথায় যাবো? বাসায়। এখন যাবো বাড়ি, যাবো বাড়ি, বাড়ি যাবো জানি। আর বলেছিলাম আমার দিদি একটাই মাত্র দিদি, আর এটা আমার আরেকটা আপু। ওকে তাহলে আমরা বাসায় যাই, তারপরে ওখান থেকে রেস্ট নিয়ে আবার আমরা বের হবো। এখন বের হলাম এখানে পেছে পেছে, ও ফাইনালি রিসেপশন থেকে বের হলাম। এখন আমরা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন যাবো, বাট আসার সময় রিক্সা আসছে আর এখন অটোতে যেতে হচ্ছে। আর চান্দানি ও আমাকে রেখে আসতে যাচ্ছে ওর বাসায় কিন্তু। আরে ভাই আস্তে আস্তে, আমরা অনেক এনজয় করছিলাম যার কারণে বিয়ের ফুল ভিডিওটা করতে পারি নাই, এবং ও সারাক্ষণ রিলস আর ফটোই তুলে যাচ্ছে। কিন্তু আমার কোনো রিল তুল করব নাই, আমার এটি বলার আছে তোমরা সবাই আমাকে মানে ভিডিওতে আমার আগের যে ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাকে সবাইকে থ্যাংক ইউ। কিন্তু অনেক ভালো গান গাইতে পারে, মানে আমাদের কলেজের সবচেয়ে বেস্ট সিঙ্গার হচ্ছে ও, তাই না? আর নাচতেও পারে, এর আগে আমাদের কলেজের কার্নিভালে ও নেচে ফার্স্ট হয়েছিল। যাই হোক আমরা কিন্তু আমাকে খুব ভালো করে বাটারিং করে এখানে কিন্তু অনেক ভালো বন্ধু। হ্যাঁ আর এই বন্ধুত্ব থাকবে সারা জীবন। এন্ড আমি বলেছি ওর বিয়েতে আমি পুরো ফ্যামিলি নিয়ে আসব ইন্ডিয়াতে, এবং ওকে আমি বাংলাদেশ থেকে বেনারসি শাড়ি গিফট করবো আর কি। চলে আসছি মামা, না দেরি আছে, দেরি আছে। আমি যখন আসবো ও বারবার ফোন দিয়ে বলছে যে তুই ওই জিন্স প্যান্ট পরে আসবি না, ওই শার্ট পরে আসবি না, টি শার্ট পরে আসবি না। তো আমি কনফিউজ, তো কনফিউজ যে কি পরে আসবো। পরে এটা ছিল মানে কিনেছি নিজের টাকায়, এটাই পরে আসলাম আর কি। বাট ফার্স্ট টাইম পরেছি, অনেক এনার্জি ফিল করছিলাম, তো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা চলে আসছি না? হ্যাঁ এখন বাসায় চলে যাবে আর আমি চলে যাবো কলকাতায়। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ওকে টাটা।
ওকে বাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ডিসক্রিপশন লিঙ্কে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আর ওর ইনস্টাগ্রাম আইডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন লিঙ্কে, ওকে ফলো করবেন, বাই।